টানা তিন দিন ধরে সারা দেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ের মধ্যে প্রায় 1000 বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার ও স্বাস্থ্য অধিদপ্তর। মোহাম্মদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ টিম বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও মানসম্মত পরিবেশ না থাকায় জরিমানা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সমন্বয় করে এই অভিযান চলবে বলে জানান ভোক্তা অধিকারের এই কর্মকর্তা। হসপিটাল, ডায়াগনস্টিক ল্যাব, ক্লিনিক, সেখানে ভোক্তা অধিকার বিরোধী কার্য হচ্ছে কিনা এবং আমাদের আইন অনুযায়ী আমরা কোনো অপরাধ পাচ্ছি কিনা সেটাই মূলত আমরা মনিটরিং করছি এবং যদি ব্যত্যয় পাই তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে যেসব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো শর্ত পূরণ করে আবেদন করলে আবারও খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। যেগুলো মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল করে, মানুষ মিনিমাম চিকিৎসা অন্তত পেতে পারে, ন্যূনতম সুবিধা আছে, সেগুলোকে আমরা লাইসেন্সের আওতায় আনানোর চেষ্টা করব। আর যেগুলো দেখব যে একেবারেই এখানে কোনো মানুষের চিকিৎসার কোনো পরিবেশই নেই সেগুলোকে ব্ল্যাক লিস্ট করে পার্মানেন্টলি বন্ধ করে দিব। তবে অনিবন্ধিত ও অনিয়মের দায়ে দণ্ডিত প্রতিষ্ঠানগুলো আবারও যেন চালু করতে না পারে সেজন্য এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।